আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে চিংড়ি ফ্রাই করে দেখাবো। একদম আপনারা বিচে গেলে যে চিংড়িটা বেজে তারপরে খাওয়া হয় সেটা, আমি একদম গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 3 পিস। দেখুন যেভাবে ওরা ভাজে আমি সেভাবে আপনাদেরকে বেজে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও আমার প্রায় গরম হয়ে যাচ্ছে। তেল দিয়ে আমি সোয়াটা অন করে দিয়ে গিয়েছিলাম। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলি ভেজে নিব, চিংড়ি মাছ ফ্রাইগুলি। দেখুন আমি একটা শাসলিক কাটি দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে আমি এটা সোজা হওয়ার জন্য এটা আমি দিয়ে দিলাম, নাহলে বাঁচতে গেলে ওটা বেঁকে যাবে। আমি আর এক পিস দিয়ে দিব। দেখুন 3 পিসে আধবে। আমি আরেক পিস এখানে দিয়ে দিব। এখন আমি মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। দেখুন সেম এভাবে ভাজবেন, দেখবেন আমি একদম অল্প মশলাই দিয়ে এটা ভাজতেছি। হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা। দেখুন এভাবে ফেনা উঠবে, আপনার ভয়ের কিছু নেই। আপনার দেখতে থাকুন আমার সাথেই থাকুন। আমি কিন্তু মাছের মধ্যে কোনো জর্দার রং টং দেইনি, একদম রিয়েল মাছ যেভাবে ভাজে সেভাবে আমি ভাজার চেষ্টা করতেছি। দেখুন আমার মাছটা, আমি আর একটু ভেজে নিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার চিংড়ি ফ্রাইটা, খুব টেস্টি হয়, খুব মজার একটা রেসিপি। আমরা আসলে বাইরে কোথাও ঘুরতে গেলে, সমুদ্র সৈকতে ঘুরতে গেলে ওখানে আমরা এটা প্রায়ই এটা খেয়ে থাকি। তাই এটা আপনাদের বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার, কতটা টেস্ট। দেখুন আমার ফ্রাইটে হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব, একটা একটা করে উঠিয়ে নিব। দেখুন হয়ে গিয়েছে আমার চিংড়ি ফ্রাইতে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। চিংড়ি ফ্রাইটা বেশি সময় লাগে না ভাজতে, তাড়াতাড়ি হয়ে যায় এই চিংড়ি ফ্রাইটা। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমার চিংড়ি ফ্রাইটা কত সুন্দর হয়েছে, আসলে অনেক টেস্টি হয়, অনেক মজার একটা। আপনারা বাজার থেকে এনে কিনে তারপরে ফ্রাইটা করে খেয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আসলে সচরাচর সবাই এগুলা ভাজে না, ও বাহিরে যাই খায়। বাহির খাওয়ার থেকে বাসার খাবারটা অনেক ভালো, স্বাস্থ্যকর। আপনারা বাচ্চাদের বা আপনারাও যদি খান তাহলে বাসায় বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে ভিডিও এত লং করি না, ভিডিওটা অল্প সময়ের মধ্যে আমি যেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আল্লাহ হাফেজ।